الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى جميع صحابته وتابعيه ومن أحبهم ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس بينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه صدق الله العظيم সম্মানিত দর্শক ভাই বোনেরা, আপনারা দেখছেন পূর্ণময় রমাদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা রমাদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। যদিও এই রমজান মাসে আপনারা টিভিতে, রেডিওতে, মসজিদে বিভিন্ন জায়গায় অনেক আলোচনা দেখবেন এবং শুনবেন, এবং দেখবেন যে অনেক জায়গায় একই বিষয় নিয়ে বারবার আলোচনা করা হচ্ছে, এবং এই একই বিষয় নিয়ে বারবার আলোচনা করার ভিতরে কিন্তু কিছুটা না অনেক উপকারও আছে। আমি আজকের আলোচনায় যে বিষয়গুলো আনতে চাই সেটা হবে আমাদের একটু চিন্তার বিষয়। সেই চিন্তার বিষয়টা হলো এই যে রমজানে কি ফজিলত আছে, কি বরকত আছে, কি মাহাত্ম্য আছে আমরা কিন্তু সবাই জানি, কিন্তু এই বরকত এবং মাহাত্ম্য কীভাবে অর্জন করতে হয় সে ব্যাপারে আমাদের অনেক সময় কিছু কমতি থেকে যায়। এবং একজন মুমিনের সবসময় চেষ্টা থাকা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত তার হায়াত দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তার জীবন দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তার স্বাস্থ্য দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত তার চেষ্টা থাকা উচিত যে তার আজকের যে লেভেল, আজকের যে মান, আগামীকাল যেন তার চেয়ে আরও ভালো হয়। একজন লোক যখন ব্যবসা করেন তার সবসময় কিন্তু টার্গেট থাকে যে ব্যবসায় আজকে যে লাভ হয়েছে, কারবার হয়েছে, আগামীকাল যেন তার চেয়ে আরও বেশি হয়, অন্ততপক্ষে বেশি না হলেও যেন গতকালকে চেয়ে না কমে। এই জন্য আমাদের মুমিনদের সবসময় এই টার্গেটটা থাকা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ভাগ্যে গত রমজান দিয়েছিলেন এবং এই রমজান দিয়েছেন, আমরা প্রথমেই আল্লাপাকে শুকরিয়া আদায় করি। আল্লাপাকের অনেক শুকরিয়া আদায় করা দরকার, এবং এই জন্যেই দরকার যে আমাদের মাঝে গত রমজানে শত শত লোক, হাজার হাজার লোক ছিলেন যাদের ভাগ্যে এই রমজান কিন্তু আসে নাই। গত রমজানে তারা যখন ছিলেন, তারা যখন ইফতার করতেন, সুহুর করতেন, তারা যখন তারাবি পড়তেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন, তারা হয়তো কল্পনাও করেন নাই যে এই রমজান তাদের ভাগ্যে আর আসবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত তারা এই রমজানে আর নাই। আমরা যারা এই রমাদানে আছি আমরা কিন্তু আসলে জানি না যে আগামী রমাদান আমাদের ভাগ্য হবে কি না। আপনারা যারা শুনছেন, আপনারা যারা দেখছেন, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের, আমাদের সবাইকে ভালো রাখেন, এবং আগামী রমাদান সহ আরও অনেক রমাদান আমাদের ভাগ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাই বোনেরা, এই যে কথাটা বললাম যে পূর্ণময় রমাদান, এই রমাদানের পুণ্য অর্জন করতে গেলে আমাদের যে নিয়ামতটা আল্লাহ দিয়েছেন এই নিয়ামতটা কিন্তু আমাদের খুব ভালো করে অ্যাপ্রিসিয়েট করা দরকার, বোঝা দরকার, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ আমার মতো গুনাহগার বান্দাকে তুমি আবার এই রমজানের সুযোগ দিয়েছ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। কারণ আমরা এই কথা ভুলে গেলে চলবে না, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবিলা শাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা যদি শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমি অনেক বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল্লাহ যে বাড়িয়ে দিবেন, মানুষের মধ্যে মনে হয়তো সন্দেহ থাকতে পারে যে আল্লাহ তো বললেন বাড়িয়ে দিবেন, এটা হবে কি না হবে। এই জন্য আল্লাহ তাআলা আবার ডাবল এমফেসিস দিয়ে বলেছেন, লাম এবং শেষে নুন, লা আজিদান্নাকুম, তোমাদেরকে অবশ্যই অবশ্যই বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ, কী বাড়িয়ে দিবেন? যে আমরা যে বিষয়ে আল্লাহ শুকরিয়া আদায় করব ওই বিষয়ে আল্লাহ আমার জন্য মানে আরও ডাবল করে দিবেন অ্যাটলিস্ট।
এখন আমাদের কি কি নিয়ামত আছে? এই নিয়ামের ভিতরে একটা বড় নিয়ামত হলো ইমান। আল্লাহ আকবার, একজন মানুষের জীবনে যত বড় নিয়ামত আছে, এর সর্বপ্রথম যে নিয়ামতটা আছে সেটা হলো ইমান, যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস আনতে পেরেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি বিশ্বাস আনতে পেরেছি, ইমানের যে আরও আর্টিকেলগুলো আছে সেগুলোর উপর আমরা বিশ্বাস আনতে পেরেছি। আল্লাহ তো চাইলে আমাকে কাফের বানাতে পারতেন, কিন্তু আল্লাহর রহমতে আমি সেই দিকে না গিয়ে আল্লাহ আমাকে ইমানের পথে রেখেছেন। এই জন্য আমাদের নিয়ামতটাকে, এই ইমানের নিয়ামতটাকে অনেক বড় মূল্যবান সম্পদ মনে করতে হবে, এবং আমি যে একজন মুসলমান এটা আমরা বলি যে উই হ্যাভ টু ফিল প্রাউড অফ ইট। প্রাউড অফ ইট মানে হলো যে এটা আমার জন্য একটা অনেক বড় নিয়ামত। আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি যে মুসলমান হওয়া তো কোনো দোষের নয়, বরং মুসলমান হওয়াটা অনেক ভাগ্যের বিষয়। কারণ সত্যিকার অর্থে যারা মুসলমান, আমাদের রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেমন এই দুনিয়ার একজন মার্সি ছিলেন, এই মুসলমানরাও এই দুনিয়ার জন্য কিন্তু আসলে একটা সম্পদ এবং মার্সি এবং করুণা। মার্সি এবং করুণার অর্থ হলো এই যে তারা যেখানেই থাকে, ঘরে থাকুক, বাইরে থাকুক, চাকরিতে থাকুক, তারা বরকত নিয়ে আসেন, সুখ নিয়ে আসেন, শান্তি নিয়ে আসেন। একজন মুসলমান এই দুনিয়ার জন্য এক একটা শান্তি, এক একটা বরকত, এক একটা রহমত, যেমনভাবে বরকত এবং রহমত ছিলেন আমাদের রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই পুণ্যময় রমাদান, যে রমাদান সওয়াব বরকত রহমত দিয়ে আল্লাহ পাক ভরে রেখেছেন, মানে এটা হলো সওয়াবের একটা উৎসব বা মেলা। আমরা যদি বলি এটা সওয়াবের একটা মেলার মাস, সওয়াবের একটা উৎসবের মাস, যেখানেই যাবেন সেখানেই সওয়াব, সকালে সওয়াব, রাতে সওয়াব, দুপুরে সওয়াব, ইফতারের সময় সওয়াব, তারাবির সময় সওয়াব, কিয়ামুল লাইলে সওয়াব, সুহুরের সময় সওয়াব, মানে সওয়াবের চারিদিকে ছড়াছড়ি, পুণ্যের ছড়াছড়ি। এই এই জন্য আমরা বলি পুণ্যময় রমাদান, মানে পুরো রমাদানটা এই পুণ্য এবং বরকত দিয়ে ভরা। এখন যে রমাদানটা এই বরকত দিয়ে ভরা, সেই রমাদান থেকে আমি কতটুকু নিতে পারছি, দ্যাট ইজ এ ভেরি বিগ কোশ্চেন, অনেক বড় প্রশ্ন। এবং আমরা প্রতিটা মুহূর্তে আমাদের এই জিনিসটা মনে রাখা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুসলমান করেছেন এবং আমাকে এই ধরনের পুণ্যর যে ফসল, এই ফসল তিনি কাটার সুযোগ দিয়েছেন। ফসল দেয়া, ফসল সেখানে আছে, আমরা যেন আছি এমন একটা শস্য ক্ষেত্রে, যে শস্য ক্ষেত্রের মানে ফসলগুলো, ধানগুলো, গমগুলো একদম কাটার উপযুক্ত হয়ে আছে। এখন আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা এই ফসলগুলো কাটো। রমজান হলো এই ফসল কাটার মাস, সওয়াব নেওয়ার মাস। এখন আমরা দেখতে হবে যে এই সওয়াব আমরা কতটুকু নিতে পারছি। এই জন্যই প্রথমে আমাদের যে জিনিসটা মনে রাখা দরকার যে আমরা এই সওয়াব ততক্ষণ পর্যন্ত নিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা এটা ফিল করব যে যে ইমান আমাদের আছে, আল্লাহ যে বরকত আমাদের দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক মূল্যবান এবং আমরা অনেক সৌভাগ্যবান যে আমরা আল্লাহর বান্দা হিসেবে ওই লাইনে, ওই লিস্টে আমরা উঠতে পেরেছি, সুবহানাল্লাহ। সময় তো ভাই বোনেরা দেখেন, জীবনের কিছু কিছু সত্য আছে যে সত্যগুলো আমরা ভুলে যাই, এবং আমরা এই জীবনের সত্যগুলো ভুলে যাই বলেই আমাদের জীবনে কিন্তু অনেক সমস্যা, আমাদের নিজেদের ভিতরে সমস্যা, আমার কনসেপশনের সমস্যা, আমার পারসেপশনের সমস্যা, আমার ফিলিংসের সমস্যা, আমার লেখাপড়ায় সমস্যা, আমার পরিবারের সমস্যা, মানে যখন এইগুলো পরিষ্কার না থাকে তখন কিন্তু সবসময় সমস্যা বাড়তে থাকে এবং সমস্যা চারিদিকে ছড়াতে থাকে। সেটা কি? সেটা হলো এই যে আমরা এই দুনিয়ায় আছি, এই দুনিয়ায় কিন্তু শেষ নয়, এই দুনিয়াটা আর একটা জীবনের শুরু মাত্র। এবং আপনি আমি আজকে যে অবস্থায় থাকি না কেন, আমাদের এই সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, প্রতিটা মুহূর্ত আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, প্রতিটা দিন, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। এখন এই জিনিসটা আমরা ভুলে যাচ্ছি, যদি আমরা এই জিনিসটা মনে রাখতে পারতাম তাহলে কিন্তু আমাদের জীবনের অনেক কিছু নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা সহজ হয়ে যেত। দেখেন, যারা এই কথাটা মনে করে না, তারা আল্লাহতে বিশ্বাস করে না, অথবা বিশ্বাস করলেও তাদের বিশ্বাস অত্যন্ত দুর্বল। আর আল্লাহতে যারা বিশ্বাস করেন না, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে অনেকবারই বলেছেন। আসেন আমরা সূরা হুদের
15 এবং 16 নম্বর আয়াতের এই আয়াত দুটো একটু আলোচনা করি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম, যে যারা এই দুনিয়া এবং এই দুনিয়ার চাকচিক্য চায়, কামনা করে, নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম, তাদের কাজকে একদম পরিপূর্ণ করি, অর্থাৎ তারা যা চায় তার সব দিয়ে দিই আমি, ওহুম ফিহা লা ইউবখাসুন, এবং এই দুনিয়ায় তারা যা চায় কোনো কিছুই তাদের কমতি দেওয়া হবে না। আপনি দেখেন এই দুনিয়ায় যারা গাড়ি চেয়েছে, বাড়ি চেয়েছে, ব্যবসা চেয়েছে, আল্লাহর কথা মনে করে নাই, তারা কিন্তু বহু লোক বা অধিকাংশ লোক সব পেয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, উলাইকাল্লাযীনা, আল্লাহর পরে বলছেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা আন-নার, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে মনে রাখে না, আল্লাহর কথা মনে করে কাজ করে না, তারা দুনিয়াতে সব পেয়ে যায় এবং মরার পরে তাদের জন্য এই আজাব, আগুন, আজাব বা জাহান্নাম ছাড়া আর কিছুই থাকে না, কারণ তাদের যা পাওয়ার সব তো দুনিয়াতে পেয়ে গিয়েছে। তারা আল্লাহর কথা স্মরণ করে নাই, আল্লাহর কথা মনে করে নাই, রাসূলুল্লাহ সাল্লামের কথা মনে করে নাই, ভালো লোকদের কথা মনে করে নাই, তারা শুধু মনে করেছে তাদের কথা, যে কী করে তারা একটু আরামে থাকবে, কী করে একটু সচ্ছল থাকবে, কী করে একটু পয়সা কামাবে, কী করে একটু এনজয় করবে, কী করে একটু ফান করবে, এখানে যে আল্লাহ আছেন, আল্লাহর কাছে যে চলে যেতে হবে, আমরা একসময় আল্লাহর কাছে ছিলাম, আবার আল্লাহর কাছে ধরা দিতে হবে, এই কথাটা কিন্তু তারা একটুও মনে করে না। আর আল্লাহ বলেছেন, যাদের কনসেপ্ট, যাদের পারসেপশন, যাদের বিশ্বাস এইরকম, তারা দুনিয়াতে যা চায় আমি সব দিয়ে দিই, একটুও কম করি না, তবে তারা যেন মনে রাখে মরার পরে আখেরাতে তাদের জন্য কিছুই থাকবে না। ও হাবিতা মা সানাউ ফিহা ও বাতিলু মা কানু ইয়ামালুন, এই দুনিয়াতে যারা তারা যা করেছে সবগুলো নষ্ট হয়ে যাবে, সবগুলো আল্লাহ একদম ফেলে দিবেন, এবং তারা যা করেছে আর কিয়ামতের ময়দানে তা সব একদম মানে ইনভ্যালিড হয়ে যাবে, এগুলো কোনো কাজে আসবে না। ইনভ্যালিড হওয়াটা মানে কি, মনে করেন আপনার কাছে 5 লক্ষ টাকা আছে এবং এই টাকা দেখে মনে করলেন যে 5 মিলিয়ন টাকা আছে, টাকা দেখে মনে করলেন যে আপনি এই দিয়ে অনেক কিছু করতে পারবেন, আপনি যখন বাজারে গেলেন তখন বাজারে যেয়ে দেখলেন যে সরকার ঘোষণা করেছে যে এই টাকাটা বাতিল করা হয়েছে, চিন্তা করেন তো তখন কি হবে। যারা আল্লাহকে ভুলে কাজ করে তারা মনে করবে যে দুনিয়াতে তো আমি অনেক কিছু করেছি, কত ভালো কাজ করেছি, আমি টাকা পয়সা দিয়েছি, চ্যারিটি করেছি, আল্লাহতে বিশ্বাস করি না, তাতে কী হয়েছে, আমি তো বাকি সবই করেছি। তাদের অবস্থা হলো এরকম যে যাদের কাছে টাকা আছে কিন্তু কিয়ামতের ময়দানে তারা যখন যাবে তখন তারা দেখতে পাবে যে এই যে কাজগুলো করেছিল সবগুলো বাতিল হয়ে গেছে। 5 মিলিয়ন টাকার নোট যেমন বাতিল হয়ে গেছে, ঠিক তাদের দুনিয়া এরকম মিলিয়ন মিলিয়নের কাজও সব বাতিল হয়ে গিয়েছে। সময় তো ভাই বোনেরা, এই পুণ্যময় রমাদানে আমাদের এই জিনিসগুলো কিন্তু আসলেই বোঝা দরকার, আমাদের কিন্তু একটু চিন্তা করা দরকার যে আমরা প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট কত কাজ করে যাচ্ছি, এই কাজগুলো কি আসলেই আমার কিয়ামতের ময়দানে কাজে আসবে, এই কাজগুলো কি আমার কবরে কাজে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথ মতো এই কাজগুলো কি আমার হচ্ছে। দেখেন আপনি খান, আমি খাই, একটা পশুও কিন্তু খায়, আপনি হাঁটেন একটা পশুও হাঁটে, আপনি ঘুমান একটা পশুও ঘুমায়, কিন্তু আপনার খাওয়া, আপনার হাঁটা, আপনার চলা আর একটা পশুর খাওয়া, চলা, হাঁটা, পেরা, এর ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে। আল্লাহর একজন বিশ্বাসী বান্দা যখন দোয়া পড়িয়ে ঘুমায়, যতক্ষণ পর্যন্ত সে ঘুমায় তার এই পুরো ঘুমটাই আল্লাহর ইবাদত হিসেবে গণ্য হয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, এই পুণ্যময় রমাদানে আমাদের এই কনসেপ্টটা, এই বিশ্বাসটা কিন্তু আমাদের খুব পরিষ্কার রাখা দরকার যে আপনি আমি যারা আছি আমি কে, আমি কার জন্য এখানে আছি, আমি কোথায় যাচ্ছি, কোথায় যাব। আমরা যদি এই প্রশ্নটা সবসময় আমাদের সামনে রাখি এবং আমি এবং যারা আল্লাহতে বিশ্বাস করে না তার ভিতরে পার্থক্যটা কী, আমি যদি এই পার্থক্যটা ঠিক করে আমার চিন্তার সেন্টারটা আমি বা চিন্তার স্টার্টিং পয়েন্টটা আমি একটু ঠিক করি এবং আমি কোথায় যাচ্ছি এটা ঠিক করি, তাহলে দেখা যাবে যে এই যে রমাদান, এই রমাদান যে পুণ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই যে আমি আগে বলছিলাম যে এটা একটা একটা শস্যের মাস, এটা একটা বাজারের মাস, এটা একটা মেলার মাস,
কিসের মেলা? সওয়াবের মেলা, সওয়াবের মেলার মাস। সেখান থেকে আমি কতটুকু নিতে পারছি তা নির্ভর করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমার বিশ্বাস কতটুকু পরিষ্কার আছে, আখিরাতের প্রতি আমার বিশ্বাস কতটুকু পরিষ্কার আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস আমার কতটুকু পরিষ্কার আছে এবং ক্লিন আছে। এই জন্যে পূর্ণময় রমাদানে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া যে রহমত এবং বরকত আছে এর থেকে পরিপূর্ণ সব আমরা নিতে চাই, তাহলে আমাদের প্রথমে ইমানটাকে একদম পরিষ্কার করতে হবে, ইমানটাকে একদম ক্লিন করতে হবে, ইমানটাকে একদম এমনভাবে আমরা বলি যে ক্রিস্টাল ক্লিয়ার, যেখানে কোনো ধরনের সন্দেহ নেই। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাতে কি বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই যে কিতাব আমরা পড়ি মুসলমান, যে কিতাবের কারণে, যে কোরআনের কারণে রমজান মাসে সম্মান লাইলাতুল কদর দেওয়া হয়েছে, রসুল পাককে সম্মানিত করা হয়েছে, মুসলমানদেরকে সম্মান সম্মানিত করা হয়েছে, আল্লাহ বলেছেন এতে কোনো রকম সন্দেহ নাই। আমি আপনি আল্লাহতে যে বিশ্বাস করি এতে কোনো রকমের সন্দেহ নাই, আমার নিজের ব্যাপারে হয়তো সন্দেহ থাকতে পারে, আমি কি, আমি কতটুকু জানি, আমার কতটুকু জ্ঞান আছে, কতটুকু যোগ্যতা আছে, এ ব্যাপারে আমার হয়তো সন্দেহ আছে, কিন্তু আল্লাহ যে আছেন, আল্লাহ যে মহাশক্তিশালী, আল্লাহ যে মহাপরাক্রমশালী, আল্লাহ যে মহানুভব, আল্লাহ যে চরম পরম দয়ালু, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ, দেখেন আপনি আদর যত্ন এবং ভালোবাসা দিয়ে যদি কোনো কাজ করেন সেই কাজটা কিন্তু সুন্দর হয়। অনেক সময় বলে একটু সাহিত্যিক লাগে বলতে, আমি মনের মাধুরী মিশিয়ে রান্না করেছি। সুবহানাল্লাহ, আপনি যদি মনের মাধুরী মিশিয়ে রান্না করতে পারেন দেখবেন ওই রান্নাতে কিন্তু মজা হয়। আপনি যখন রান্না করেন তখন আপনি এনজয় করবেন, রান্না যখন শেষ করবেন তখন ওই রান্নার ইয়েটা ডিশটা দেখতে ভালো লাগবে, এরপরে ওই রান্না যখন লোকজন খাবেন তারাও কিন্তু তখন এনজয় করবেন। কেন? সেখানে আপনি মনটা ঢেলে দিয়েছিলেন। ঠিক যদি আমরা এই রমজান মাসে ইবাদত করি, আমাদের মনটাকে মিশিয়ে, মনের যত সৌন্দর্য আছে, মনের যত টান আছে, মনের যত আবেগ আছে, মনের যত মাধুরী আছে, মনের যত মিষ্টতা আছে, মনের যত ভালোবাসা আছে, এই ভালোবাসা দিয়ে যদি আমাদের আমলগুলো করি তাহলে সে আমলেও কিন্তু এরকম আমরা যেমন এনজয় করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওরকম খুশি হয়ে যাবেন। এবং একই আমল দিয়ে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেঞ্জটা কিন্তু রেখেছেন, যে আমরা সাধারণ সময় যে আমলগুলো করি আল্লাহ সাধারণত আমাদের নিয়তের উপরে তার সওয়াবগুলো বাড়িয়ে দেন। একটা উদাহরণ হলো যে আমরা ঘরেও নামাজ পড়ি আর মসজিদে গিয়েও নামাজ পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়েন তাদের ওই নামাজের সওয়াব 27 গুণ বেশি হয়। সুবহানাল্লাহ, এমনি যে 27 গুণ মানে 27টা লেয়ার, যে যত দূর থেকে কষ্ট করে অত্যন্ত ইখলাসের সাথে মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ পড়বেন তিনি কিন্তু হায়েস্ট 27 গুণ বেশি সওয়াব পাবেন। আর যার মনে করেন কষ্ট কম, ইখলাস কম, এই কম অনুযায়ী সওয়াব ওইরকম কমতে থাকবে, কিন্তু রমজান মাসে এটা কিন্তু 700 গুণেরও উপরে, মানে 700 গুণেরও বেশি চলে যায়। কেন যায়? সেটা হলো যার ইমান যত মজবুত, যার ইমান যত ক্লিয়ার, যার পারসেপশনে যত ক্লিয়ার। আর এখানে কিন্তু বিশ্বাসের ব্যাপার না শুধু, এখানে কিন্তু ভালোবাসার একটা বিষয় আছে, আমরা এই বিষয়টা অনেক সময় ইগনোর করি। কারণ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু শুধু ইমান আনার কথা বলেন নাই, কিন্তু শুধু জানার কথাই বলেন নাই, কিন্তু এখানে ভালোবাসার একটা বিষয় আছে। আল্লাহ যে আছেন এ কথা সবাই জানে, কাফেররাও জানে আল্লাহ আছেন, কিন্তু তারা বিশ্বাস করে না। এই জন্য আমাদের প্রথম জানতে হবে, জানার পরে সে ব্যাপারে বিশ্বাস করতে হবে, আর এর পরের বিষয় হলো ভালোবাসতে হবে। কারণ আপনি দেখেন একটা জিনিস, দেখেন যে আপনি বিশ্বাস করেন যে অমুক লোক চোর, এখন তিনি যে চোর এ ব্যাপারে আপনার বিশ্বাস আছে, কিন্তু চোরের সাথে আপনার কোনো ভালোবাসার সম্পর্ক নাই। এই জন্যে আমরা যদি পূর্ণময় রমজানে আমরা এই শস্য কাটতে চাই তাহলে আমাদের এই বিশ্বাসটা রাখতে হবে, সাথে সাথে আমাদেরকে ভালোবাসতে হবে। যদি আমরা আল্লাহকে ভালোবাসি তাহলে আল্লাহ যে কাজগুলো দিয়েছেন সেই কাজগুলোকে ভালোবাসতে হবে। এখন এই পূর্ণময় রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ লিস্ট অফ গুড অ্যাকশনস, আমাল সালেহা কিন্তু দিয়েছেন আমাদেরকে, একটা একটা করে কিন্তু এটা বুঝতে হবে এবং আল্লাহকে ভালোবেসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে, ওই কাজগুলোকে ভালোবেসে, কাজগুলোকে এনজয় করে আমাদের করতে হবে। যদি আমরা এই জানা, বিশ্বাস করা, ভালোবাসা এগুলো দিয়েই এই কাজগুলো করতে পারি তাহলে আমরা যত কাজ করব না কেন রমজানে তার প্রত্যেকটা সওয়াব
700 গুণেরও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। সময় তো ভাই বোনেরা, পূর্ণময় রমাদানে আমরা অনেক কাজই করি, কিন্তু দেখতে হবে যে আমাদের কোন কাজটা আসলে ইফেক্টিভ হচ্ছে কিনা। এখন মনে করেন ব্যবসা তো সবাই করে, সবাই তো আর সমান লাভ পায় না, কিন্তু প্রত্যেক ব্যবসায়ের কিন্তু একটা চেষ্টা থাকে যে আমি ব্যবসায় বেশি লাভ করি। আপনি আমি যদি চালাক মুমিন এবং মুমিনা হয়ে থাকি, তাহলে আমাদেরও চেষ্টা থাকা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই পূর্ণময় রমাদান আমাদেরকে দিয়েছেন, এই পূর্ণময় রমাদান থেকে আমরা কত বেশি সওয়াব কামাতে পারি। একই কাজ করে একজন হয়তো একটা সওয়াব পাবেন, আর একই কাজ করে আর একজন 1000 গুণ সওয়াব পেতে পারেন। আপনি আমি এই একই কাজ করে কেন এই 999টা সওয়াব থেকে মাহরুম হব? সুবহানাল্লাহ। আমাদের কার বয়স কতটুকু আছে আমরা জানি না, এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইগতানিম খামসান কাবলা খামসিন, আমাদেরকে এই এই লাইফের এই যে নিয়ামতটা এটাকে একটা গনিমত মনে করতে হবে। সম্মানিত ভাই বোনেরা, পূর্ণময় রমাদান অনুষ্ঠানের পরবর্তী পর্বে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।